আসসালামু আলাইকুম। পারফেক্ট পেপার এন্ড কনজিউমার প্রোডাক্ট থেকে সবাইকে অভিনন্দন। মজার বিষয় হচ্ছে আজকে যারা আমাদের সাথে আছেন মার্কেটিং এ, সেই ভাইদের জন্য কিছু কথা। তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যখন মার্কেটে যাই, আপনি যখন মার্কেটে যাচ্ছেন বাট আপনার কোনো প্ল্যান নাই, প্ল্যান ছাড়া মার্কেটে যেয়ে কোনো লাভ নাই। মার্কেটিং এর তিনটা জিনিস, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। মার্কেট হচ্ছে ইম্পালস, যেটা দেখা যায় না, অনুভবও করা যায় না, বাট আপনার এই মার্কেট থেকে রেজাল্ট কি আসবে বাট আপনি নিজেও জানেন না। হয়তোবা আমরা মনে মনে এটা ভাবি যে না, আজকে মার্কেটে গেলে আমাদের ভালো একটা অর্ডার হবে। হ্যাঁ, দেন ওই আপনার ভালো একটা অর্ডার হতে পারে, না হওয়ার কিছু নাই। কারণ আমাদের যে প্রোডাক্ট কোয়ালিটি, এটা নিয়ে যখনই আপনি মার্কেটে কাজ করবেন, মার্কেট থেকে বাধাও আসবে, বাধা না আসার কোনো কিছু নাই। কারণ সবাই যে আপনার শুভাকাঙ্ক্ষী তা না, কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো আপনার খারাপ চায়, আবার কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে ভালো চায়। তাহলে আপনাকে চিন্তা করতে হবে, আপনার যারা ভালো চায় তাদের অবশ্যই দোকান থাকতে হবে। সে বিজনেস করে বাট আপনার প্রোডাক্ট ক্যাটাগরি সে মার্কেটে চালায়, বাট আপনার প্রোডাক্ট সম্পর্কে সে জানে। এখন আপনি যখন মার্কেটে যাচ্ছেন, আপনার কোনো রুট চার্ট নাই, বাট আপনার যদি রুট চার্ট যদি না থাকে তাহলে আপনি মার্কেটে যেয়ে কখনোই ভালো কিছু করতে পারবেন না। তাহলে প্রথম পর্যায়ে আপনাকে কি করতে হবে, প্রথম পর্যায়ে হচ্ছে যে দোকানদারের সাথে সম্পর্ক ভালো করার জন্য আপনাকে রুট চার্ট তৈরি করতে হবে। রুট চার্টটা কি, একটা প্রথম দোকান থেকে মাথার শেষ দোকান পর্যন্ত আপনার মার্কেটে দোকান আছে মনে করেন 80টা বা 100+ দোকান আছে, তাহলে আপনার উচিত এই দোকানগুলো আপনাকে কল করা। যখন প্রথম অবস্থায় যাবেন, প্রথম অবস্থায় যাই প্রথম যে দোকান, সেই দোকানের নাম, দোকানদার মালিকের নাম, ওই এরিয়া, মোবাইল নাম্বার, এটা আপনার সুন্দর আপনার যে নিজের ডায়েরি আছে ডায়েরি খাতায় আপনি লিখে ফেলবেন। লেখার পরে ঠিক আপনি যখন দ্বিতীয় সপ্তাহে ওই দোকানে যাবেন, যাওয়ার পরে মনে করেন দোকানের নাম আল্লাদান, এখন আপনি গেছেন আল্লাদানে, আল্লাদানের প্রোপ্রাইটারের নাম হচ্ছে খান সাহেব বা ফারুক সাহেব বা রিপন সাহেব। আপনি যাই বললেন যে রিপন ভাই, আমি তো গত সপ্তাহে আপনার কাছে আসছিলাম, আসার পরে আমি আপনি আমাকে বলছিলেন যে আমার কাছে এই প্রোডাক্ট আমার দোকানে আছে, বাট আগামী সপ্তাহে আপনি আসেন, আগামী সপ্তাহে অর্ডার আপনাকে একটা ভালো একটা অর্ডার দেব। আপনি আবারও গেছেন, সে আপনাকে বলবে যে না ভাই আজকেও লাগে না আমার কাছে কোনো প্রোডাক্ট, সব প্রোডাক্ট আছে, আপনি দেখেন এই প্রোডাক্টটা এখনও শেষ হয় নাই কারণ এখন বর্তমানে সেলসের অবস্থা ভালো না, এ ধরনের কথা বলবে। এই ধরনের যখন আপনাকে কথা বলবে তখন আপনাকে অবশ্যই বুঝতে হবে যে দোকানদার আপনার প্রতি পজিটিভ। তখন আপনি বলবেন যে ভাই আমার নাম রহিম, আমি পারফেক্ট পেপার অ্যান্ড কনজিউমার প্রোডাক্টে আছি, যে কোনো সেবাই যে কোনো প্রয়োজনে আপনি আমাকে কল করবেন, অবশ্যই আমাকে পাবেন, যদি আমার নাম্বারটা রাখতেন তাহলে আমার জন্য অনেক ভালো হতো। তাহলে দেখেন দুইটা ক্যালকুলেশন, আপনার নাম রহিম দোকানদার জানে বাট দোকানদারের নাম রিপন আপনিও জানেন। এইভাবে যদি আপনি বেশি না 3 সপ্তাহ যদি ওই দোকান দোকানে যান বা প্রত্যেকটা দোকানে আপনি 3 সপ্তাহ থেকে যান, প্রথম সপ্তাহে যদি আপনার অর্ডার হয় 10,000 টাকা, দ্বিতীয় সপ্তাহে অবশ্যই অর্ডার বাড়বে, তৃতীয় সপ্তাহে আরও বাড়বে, এক সময় আপনি দেখবেন যে মার্কেটটাই আমাদের নিজেদের হয়ে গেছে। তো অতএব মার্কেটিংয়ের যে জিনিসটা আপনাকে, আপনার ভিতরে যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার মনোবল, আপনার ধৈর্য আর আপনার বিশ্বাস। এই মনোবল, ধৈর্য আর বিশ্বাস আপনাকে সফল করবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।